কারণ ছজন চোর তো বসেই আছে গো। তাই পদকর্তা বললেন, কি বললেন? দীক্ষা গুরু হয়ে তালা, শিক্ষা গুরু হয়ে কখন সুখ শান্তি আর স্বাধীনতা আসতে পারে না, তাহলে আমার মা শুধু পুজো মন্দিরে ব্যবহৃত হয় না, প্রতিটি সংসারে প্রতিটি মুহূর্তে প্রতিটি বিপদে আপদে সম্পদে শক্তিদায়ী কুলকণ্ডলিনীকে জাগরিত করতে হয়। আমি এ পর্যন্ত করি তদন্ত, আমার প্রথমে পালা ছাড়ি একবার চাঁদে বদনে প্রেমানন্দে বলুন হরি হরি। আপনারা ভাবছেন আমি শাস্ত্রের ভূমিকা করছি, হরি বলতে বলছি কেন? হরি কথার অর্থ কি জানেন? হরণ করা, হরণ করা। কি হরণ? প্রতিটি মানুষের মধ্যে মাতৃসত্তাকে জাগরিত করে নারীর প্রতি কাম ভাবকে হরণ করা, তাই বলে হরি বল হরি বল। আমরা তুলসী গাছ না পোতা পর্যন্ত সেই জায়গাটাকে হরিতলা বলতে পারবো না, হরি বাসর বলতে পারবো না। তাই হরি বাসর হ্রাস করতে গেলে একটা টবের মধ্যে তুলসী গাছকে আগে লাগিয়ে তাকে রাখতে হয় সঙ্গ। ধন্য ঈশা ধর বাজার বড় মজার তাকে বুঝে করে বেচাকে না, ধন্য ঈশা ধর বাজার
সকালবেলা বাল্যকালে দেহ এবং মনটাকে তৈরি করো, দুপুরবেলায় যৌবনে অনেক রকম ধুম হবে সামলাতে হবে, বিকেলবেলায় এই দোকানটাকে একটু গুটিয়ে দিয়ে সন্ধ্যাবেলায় ঘুম, আচ্ছা সে নাক ডাকে ঘুম লাগাও। তাই মহাজন বললেন, সকালবেলায় দোকানে সাজাও,